হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি নাজমুস সৌদ আপনারা দেখছেন এম এস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল আমি অ্যামেস ওয়ার্ডের শেপ সম্পর্কে আলোচনা করছি অর্থাৎ কিভাবে আপনারা এমএস ওয়ার্ডে শেপ নিয়ে কাজ করবেন শেপের বিভিন্ন ধরনের ফরম্যাট করবেন শেপ এডিট করবেন সে সম্পর্কে আলোচনা করছি এই ভিডিওতে আমি অ্যামেসওয়ার্ডের শেপের ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড এই দুটি অপশন সম্পর্কে আলোচনা করছি আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওর নোটিফিকেশনগুলো যদি পেতে চান তাহলে বেল বাটন চাপুন আপনি যদি আমার এই অ্যামেসওয়ার্ডের অন্যান্য ভিডিওগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে লিস্টে গিয়ে অ্যামেসওয়ার্ড দু হাজার ষোলো যে প্লে লিস্ট রয়েছে সেখান থেকে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন শেপ সম্পর্কে আমার আরও কিছু ভিডিও টিউটোরিয়াল রয়েছে সেই ভিডিও টিউটোরিয়ালের লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখতে পারেন এখানে দেখুন বেশ কিছু শেপ আমি ইনসার্ট করেছি এখন এই শেপ গুলো নিয়ে কাজ করবো প্রথমে আমি ব্রিং ফরওয়ার্ড এই অপশনটি সম্পর্কে আলোচনা করছি ব্রিং ফরওয়ার্ড অপশনের কাজটি হচ্ছে আপনারা নাম শুনে বুঝতে পারছেন শেপকে উপরের দিকে নিয়ে আসা আপনি কোনো একটি শেপের উপরে আরেকটি শেপ যদি আনতে চান তাহলে এই ব্রিং ফরওয়ার্ড এই অপশানটি ব্যবহার করবেন যেমন আমি এই শেপটি ড্রাগ করে টেনে আমি এই শেপের উপরে নিয়ে আসলাম এখন বর্তমানে এই কালো শেপটি নিচের দিকে রয়েছে এবং হলুদ শেপটি উপরের দিকে রয়েছে এখন আমি যদি এই কালো শেপটি হলুদ শেপের উপরে আনতে চাই তাহলে কীভাবে আনব তাহলে সেটি আনার জন্য এইখানে দেখুন এয়ার অ্যান্ড সেকশনে ব্রিং ফরওয়ার্ড একটি বাটন রয়েছে এই বাটনে ক্লিক করলে সেটি উপরের দিকে চলে আসবে তারপরে আপনারা যদি আবার এটি উপরের দিকে আনতে চান অর্থাৎ হলুদটি উপরে আনতে চান তাহলে হলুদ সিলেক্ট করার পরে এইখানে ব্রিং ফরওয়ার্ডে ক্লিক করলেই সেটি আবার উপরের দিকে চলে আসবে এরপরে আমি যে সবুজ যে শেপটি রয়েছে এই শেপটি আমি এখানে নিয়ে আসলাম তাহলে দেখুন প্রথমে একটা কালো শেপ তারপরে তার উপরে হলুদ একটি শেপ এবং তার উপরে একটি সবুজ একটি শেপ আমি যদি এই কালো শেপটি উপরের দিকে আনতে চাই তাহলে এখানে ব্রিং ফরওয়ার্ডে ক্লিক করলাম তাহলে সেটি উপরে চলে আসলাম তারপরে আমি আবার যদি এখানে ব্রিং ফরাটে ক্লিক করি তাহলে সেটি আবার উপরের দিকে চলে আসবে কিন্তু এখানে বর্তমানে আমার মাত্র দুটি শেপ রয়েছে সেই কারণে এটি আমি দুইবার ক্লিক করে আনতে পারলাম যদি এখানে অনেকগুলি শেপ থাকে তাহলে আমরা কীভাবে আনবো যেমন বর্তমানে হলুদ শেপটি সবার নিচে আছে এটি যদি আমি উপরে আনতে চাই তাহলে এইখানে দেখুন একটি তীর রয়েছে এই তীরে ক্লিক করার পরে এখানে লেখা রয়েছে ব্রিং টু ফ্রন্ট এটিতে ক্লিক করলেই সেটি সকলের উপরে চলে আসবে তারপরে এখানে আরেকটি অপশন রয়েছে ব্রিঙ্ক ইন ফ্রন্ট অপটেক্স এটি সম্পর্কে আমি একটু পরে আলোচনা করছি তার আগে আমি স্যান্ড ব্যাকওয়ার্ড অপশন সম্পর্কে আলোচনা করছি স্যান্ড ব্যাকওয়ার্ড অপশনের কাজটি হচ্ছে কোনো শেপকে যদি আপনি নিচের দিকে নিতে চান অর্থাৎ কোনো শেপকে আপনি অন্য কোনো শেপের নিচের দিকে নিতে চান তাহলে সেই অপশানটি ব্যবহার করবেন যেমন বর্তমানে এই হলুদ শেপটি সবার উপরে আছে এটি যদি আমি কালো শেপের নিচের দিকে নিতে চাই তাহলে এখানে স্যান্ড ব্যাকওয়ার্ড এই বাটনে ক্লিক করব তাহলে দেখুন সেটি কালোর নিচে চলে গেছে তারপরে আমি যদি এটি আবার উপরের দিকে নিতে চাই তাহলে ব্লিঙ্ক ফরওয়ার্ডে ক্লিক করলে উপরের দিকে আসবে এবং হলুদ শেপটি যদি আমি একেবারে নিচের দিকে নিতে চাই অর্থাৎ এই সবুজেরও নিচে নিতে যাচ্ছি তাহলে এইখানে তীরে ক্লিক করার পরে এইখানে স্যান্ড টু ব্যাক এই বাটনে ক্লিক করবো তাহলে একেবারে নিচের দিকে চলে যাবে এরপরে আমি এই শেপটি কোনো একটি টেক্সটের উপরে নিচ্ছি তারপরে আমি যদি এই তীরে ক্লিক করে আমি সেন্ড বিহাইন্ড টেক্সট এই বাটনে ক্লিক করি তাহলে সেটি টেক্সটের নিচের দিকে চলে যাবে এখন টেক্সটগুলো শো করছে তারপরে আমি যদি এটি টেক্সটের উপরে আনতে চাই আবার তাহলে এখানে ব্রিং ফরওয়ার্ড এই বাটনের ডান পাশের তীরে ক্লিক করে এখানে ব্রিং ফ্রন্ট অফ টেক্সট এই বাটনে ক্লিক করব তাহলে সেটি টেক্সটের উপরে চলে আসবে অর্থাৎ শেপকে টেক্সটের নিচে এবং টেক্সটের উপরে আনার জন্য আপনারা এই বিহাইন্ড টেক্সট এবং ইনফ্রন্ট টেক্সট এই অপশন দুটি ব্যবহার করতে পারেন এরপর্বে আপনারা দেখলেন কিভাবে শেপকে উপরের দিকে নিয়ে আসবেন অর্থাৎ একটি শেপকে আরেকটি শেপের উপরে এবং একটি শেপকে আরেকটি শেপের নিচের দিকে নিয়ে যাবেন আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আপনি যদি আমাকে সাপোর্ট করতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন যদি পেতে চান তাহলে বেল বাটন চাপুন আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানান এবং নতুন কোনো ভিডিও যদি পেতে চান সেটিও কমেন্ট বক্সে জানান পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ